ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ এ জার্নি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কেদারনাথ নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারাও কি কেদারনাথ যাবেন বলে ভাবছেন? তাহলে ঠিক সময়ে ঠিক ভিডিওতে চলে এসেছেন। কেদারনাথ কিভাবে যাবেন, কখন যাবেন, কিসে যাবেন, গিয়ে কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কত খরচ পড়বে, তা নিয়ে যদি মনে প্রশ্ন থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যান। কারণ আজকের এই ভিডিওতে আমি কেদারনাথ ট্যুরের ডিটেলস আলোচনা করতে চলেছি। আপনি যে কোনো জায়গা থেকেই আসুন না কেন, কেদারনাথ যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে হরিদ্বার না হলে ঋষিকেশ। এই দুই জায়গাতেই আপনি ট্রেন বা বাস যে কোনো কিছুতেই আসতে পারেন। এরপর আপনাকে যেতে হবে সোনপ্রয়াগে। সেখানে যাওয়ার জন্য আপনি ঋষিকেশ বা হরিদ্বার দু জায়গা থেকেই বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন, আর যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। আপনারা হয়তো জানেন কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য ট্রেকিং বা হাঁটা পথ যাত্রা শুরু হয় গৌরীকুণ্ড থেকে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 4 কিলোমিটার। আপনারা চাইলে সোনপ্রয়াগে থেকেও যেতে পারেন বা ওখান থেকে ট্যাক্সি ভাড়া করে গৌরীকুণ্ডে গিয়ে থাকতে পারেন। এর পরের দিন সকাল সকাল আপনার কেদারনাথ মন্দিরের জন্য যাত্রা শুরু হয়ে যাবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের ট্রেকিং শুরু হয়, আর ট্রেকিংয়ের আগে গৌরীকুণ্ড থেকে স্নান করে গৌরী মাতার মন্দির দর্শন করে যাত্রা শুরু করুন। এই ট্রেকিংয়ের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আর আপনারা একেবারে হেঁটে যাওয়ার চেষ্টা না করে যাত্রাপথে যেই ছোটো ছোটো বসার জায়গাগুলো পড়বে সেখানে রেস্ট নিয়ে নিয়ে চলুন। আর অবশ্যই সাথে শুকনো খাবার ও জল রাখবেন, বা চাইলে ওখানে দোকান থেকেও কিনে খেতে পারেন। আর এই যাত্রাপথে আপনার সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। আর যদি আপনি বেশি হাঁটতে না পারেন তাহলে ওখান থেকে ছোট ছোট ঘোড়াও পেয়ে যাবেন। এছাড়া বৃদ্ধ লোকেদের জন্য পালকিও রয়েছে। তো মন্দিরের ওখানে পৌঁছে ওখানেই আপনারা ছোট ছোট হোমস্টে বা লজ পেয়ে যাবেন। ওখানে আপনি রাতে থেকে সকালে স্নান করে মন্দিরে পুজো দিন ও মন্দিরের চারপাশটা ঘুরে দেখুন। মন্দিরে পুজো দেওয়ার পর বেশিরভাগ লোক মন্দিরের চারপাশটা ঘুরেই ফিরে আসেন। তবে আপনাকে বলবো আরেকটু উপরে চণ্ডশিলাটাকেও ঘুরে আসবেন, ওখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। এরপর আপনি দুপুরের মধ্যেই ব্যাক করার চেষ্টা করুন, কারণ আপনার ফিরতে ফিরতে সন্ধেও হয়ে যেতে পারে। সেদিনটা সোনপ্রয়াগে থেকে তার পরের দিন হরিদ্বার বা ঋষিকেশ, যেখান থেকে আপনার ট্রেন থাকুক, ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে চলে আসুন। আর কেদারনাথ মন্দির খোলা থাকে মে থেকে নভেম্বর পর্যন্ত। এই কটা মাসের মধ্যে আপনি যে কোনো সময়ই যেতে পারেন, তবে পারলে বর্ষাকালটা একটু অ্যাভয়েড করেই আসুন। তো এখন বলছি কেদারনাথ ঘোরার জন্য আপনার মোট খরচ কত পড়বে। যদি আপনি গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ঘোড়া বা পালকিতে করে যেতে চান তাহলে ঘোড়া খরচ পড়বে 4000 টাকা, আর পালকি খরচ পড়বে 3.5 থেকে 4000 টাকা। তবে যাওয়া ও আসার ক্ষেত্রে খরচটা ডাবল হয়ে যাবে। আর থাকার জন্য কেদারনাথ মন্দিরের পাশে লজ বা হোটেল পেয়ে যাবেন 600 থেকে 1000-এর মধ্যে। আর সেখানকার হোটেলগুলো অনলাইন বুকিংয়ের থেকে ভালো হবে তাড়াতাড়ি পৌঁছে নিজে দেখে তারপর বুক করা। আর সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডেও প্রচুর হোটেল আছে, 700 থেকে 800-র মধ্যে পেয়ে যাবেন। আপনার যেখানে সুবিধা হয় সেখানেই থাকতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা কে কে কেদারনাথ গিয়েছেন বা এবার যেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।